আসসালামুয়ালাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ আবার তোমাদের অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। ক্লাস টেনের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আজ আমরা তোমাদের পাঠ্যবইয়ের একটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা পাঠ্যবইয়ে তোমাদের দেখবে 62 পেজ, পেজ নাম্বার 62, লেসন নাম্বার 8, দ্য স্নেল। দ্য স্নেল কবিতা সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই কবিতাটা তোমরা ভিডিওটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি কবিতা সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি দেখো, দ্য স্নেল এই কবিতায় যাওয়ার পূর্বে আমরা স্নেল সম্পর্কে একটু জানবো আর কি। অ্যাকচুয়ালি স্নেলটা কি জিনিস, কবিতার নাম হচ্ছে দ্য স্নেল। দ্য স্নেল কবি হচ্ছে তোমার উইলিয়াম কুপার, ঠিক আছে? উইলিয়াম কুপার সম্পর্কে আমরা জানেন, ব্রিটিশ পোয়েট আর কি, ইংলিশ পোয়েট, বিখ্যাত ইংলিশ পোয়েট তোমার। তো এই কবি সম্পর্কে আমরা আরো দু চার কথা জানবো, তার আগে স্নেল সম্পর্কে একটু জানি তোমার। তো স্নেল তো তোমরা দেখেছো সবাই, যে তোমরা গ্রামের ছেলে মেয়ে, স্নেল সম্পর্কে প্রত্যেকেরই তোমাদের অভিজ্ঞতা আছে, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা। স্নেল তোমরা নিজে হাতে স্পর্শ করেছো, দেখেছো, হ্যাঁ। তো স্নেলকে আমরা বাংলায় কি বলি, স্নেল শামুক, তাই তো? তো এই কতগুলো বৈশিষ্ট্য আছে তোমার, তো সেগুলো একটু বলি আর কি। দ্য স্নেল অ্যাকচুয়ালি is an animal of mollusk category. The snail is an animal of mollusk category. ঠিক আছে, mollusk category টি কি? এক নম্বর বৈশিষ্ট্য বলছে snail এর, এটা যে an animal of mollusk category. An animal of mollusk ক্যাটাগরি। তাহলে মোলাস কি? মোলাস হচ্ছে তোমার কম্বোজ, বাংলাতে আমরা কম্বোজ বলি, কম্বোজ জাতীয় প্রাণী। তাহলে কম্বোজ জাতীয় প্রাণী কাদেরকে বলা হয়? এই মোলাসের আবার কতগুলো বৈশিষ্ট্য আছে তোমার। মোলাস, মোলাসের নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে, নাম্বার ওয়ান বৈশিষ্ট্য যে it is an invertebrate animal. It is an invertebrate animal. Invertebrate মানে quadless animal, মেরুদণ্ডহীন, অমেরুদণ্ডী প্রাণী। তাহলে মোলাস্ক হচ্ছে এক ধরনের অমেরুদণ্ডী প্রাণী। It is an invertebrate animal. এর নাম্বার টু বৈশিষ্ট্য কি? এর নাম্বার টু বৈশিষ্ট্য হচ্ছে যে ইট হ্যাজ অ্যান স্পাইরাল বডি। ইট হ্যাজ অ্যান স্পাইরাল বডি, স্পাইরাল স্পাইরাল, ইট হ্যাজ অ্যান স্পাইরাল বডি মানে একটা মানে কোষকানো এক ধরনের বডি আছে, যে শরীরটা হচ্ছে কোষকানো। তারপরে কি হচ্ছে, তিন নম্বর হচ্ছে ইটস বডি ইজ মেড, ইটস বডি ইজ কাভার্ড মানে প্রোটেক্টেড, ইটস বডি ইজ কাভার্ড উইথ এ হার্ড, হার্ড সেল, একটা শক্ত খোলক, সেল
এসএসি তাহলে সেলটাকে বলছে খোলক, এটা শক্ত খোলক দ্বারা এদের শরীর আবৃত থাকে। তাহলে ইটস বডি ইজ কাভার্ড উইথ এ হার্ড সেল, ঠিক আছে। এর দেখলাম একটা স্পাইরাল বডি আছে, তারপরে তারা আছে ইনভার্টিব্রেট অ্যানিমেল ওর কোয়ার্ডলেস অ্যানিমেল। আর একটা বৈশিষ্ট্য বলছে যে দা মোলাস্ক লিভস ইন অ্যান অ্যাকোয়াটিক অর ড্যাম্প হ্যাবিট্যাট। এটা তো একটা জলজ একটা পরিবেশ, একটা স্যাঁতসেঁতে পরিবেশ। অ্যাকোয়াটিক মানে হচ্ছে তোমার, অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ, আর ড্যাম্প মানে স্যাঁতসেঁতে ভেজা। এরকমের একটা জলজ স্যাঁতসেঁতে পরিবেশে এরা বাস করে, হ্যাবিট্যাট মানে বাসস্থান। তাহলে দা মোলাস্ক লিভস ইন অ্যান অ্যাকোয়াটিক অর ড্যাম্প হ্যাবিট্যাট। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার যে দা বডি অফ দা মোলাস্ক, the body of the mollusk cannot be separated from its hard shell. তাহলে এদের শরীরকে বলছে যে শক্ত যে খোলক থাকে সেখান থেকে আলাদা করা যায় না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা পাচ্ছি কিন্তু মোলাস্ক জাতীয় প্রাণী যেগুলো তাদের, যে ইট ইজ অ্যান ইনভার্টিব্রেট অ্যানিমেল, ইট হ্যাজ অ্যান স্পাইরাল বডি, ইটস বডি ইজ কাভার্ড উইথ এ হার্ড সেল, দা মোলাস্ক লিভস ইন অ্যান অ্যাকোয়াটিক অর ড্যাম্প হ্যাবিট্যাট, দা বডি অফ দা মোলাস্ক ক্যান নট বি সেপারেটেড ফ্রম ইটস হার্ড সেল, ফ্রম ইটস হার্ড সেল। তাহলে এই যে এতগুলো বৈশিষ্ট্য আমরা পেলাম মোলাস্কের, এবার মোলাস্কের মধ্যে কোন কোন প্রাণীগুলো পড়ে তোমার? এই ক্যাটাগরির মধ্যে যে সমস্ত প্রাণীগুলো পড়ে সেগুলো তোমরা জানো। নাম্বার ওয়ান হচ্ছে তোমার, নাম্বার ওয়ান কি, নাম্বার ওয়ান হচ্ছে তোমার একটা যে স্নেল হলো, দুই নাম্বার হচ্ছে তোমার অক্টোপাস, অক্টোপাস আছে, ওয়াইস্টার আছে, ওয়াইস্টার আর এটার আর একটা সিনোনিম আছে ওয়াইস্টার, সেটা হচ্ছে মোলাসেস, মাসিল বলছে এম এম এস সি এল, মাসিল আর ওয়াইস্টার একই কথা ঝিনুক। তাহলে ওয়াইস্টার, মাসিল, স্নেল, অক্টোপাস, এইগুলো হচ্ছে তোমার মোলাস্ক ক্যাটাগরির প্রাণী। তো এই মোলাস্ক ক্যাটাগরির একটা প্রাণী স্নেল, এই স্নেল সম্পর্কে আমরা আজকে জানবো আর কি। কবিতা দা স্নেল, দা কবিতার নাম মানে লেখক হচ্ছে তোমার, কবি হচ্ছে তোমার কে, উইলিয়াম কুপার। সে একজন মানে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ইংলিশ পোয়েটস, ঠিক আছে। এবং মূলত উইলিয়াম কুপার, উইলিয়াম কুপার তোমার 1731 থেকে তোমার 1800 এর সময়কালটা হচ্ছে তোমার 1731 সাল থেকে 1800 সাল পর্যন্ত। তাহলে 1798 সাল থেকে রোমান্টিক পিরিয়ড শুরু হচ্ছে তোমার। রোমান্টিক পিরিয়ডে মানে অনেকে আবার কি বলা হয় তোমার, উইলিয়াম কুপার ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ দ্য রোমান্টিক পোয়েটস, ফোর রানার্স অফ দ্য রোমান্টিক পোয়েটস উইলিয়াম কুপার। তো তিনি একজন বিখ্যাত, একজন জনপ্রিয় ব্রিটিশ আর ইংলিশ পোয়েট ছিলেন, এবং অ্যাকচুয়ালি হি রোড পোয়েমস অ্যাবাউট দ্য ব্রিটিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য লিভস অফ এভরিডে লাইফস,
ঠিক আছে, প্রাত্যহিক জীবনের ঘটনাবলী বা তোমার গ্রামাঞ্চল পল্লী এলাকা সেগুলিকে মানে বেশ করে তিনি কবিতা লিখতেন, তার জন্য একে বলা হয় একজন পল্লী কবিও বলা হয়, পোয়েট অফ কান্ট্রি সাইড এবং তোমার নেচার পোয়েট বলা হয়, একজন নেচার পোয়েট, নেচার পোয়েট প্রকৃতির কবি, ঠিক আছে। তো প্রকৃতিকে তিনি ভালোবাসতেন, হি ওয়ারশিপ নেচার, মানে প্রকৃতিকে ভালোবাসা এটা হচ্ছে রোমান্টিক কবিদের একটা বৈশিষ্ট্য, রোমান্টিসিজমের একটা বৈশিষ্ট্য তোমার হচ্ছে ওয়ারশিপ ফর নেচার বা লাভ ফর নেচার। তো তিনি এই প্রকৃতির বিভিন্ন যে এলিমেন্টস আমরা মানে জেনেছি আর কি, প্রকৃতির বিভিন্ন উপাদান কম্পোনেন্ট সেগুলিকে নিয়ে তিনি কবিতা লিখেন, তার জন্য তাকে নেচার পোয়েট বলা হয়, ঠিক আছে, বা কান্ট্রি সাইড পোয়েট। তো এই স্নেল কবিতা সম্পর্কে আমরা জানবো এখন। অ্যাকচুয়ালি দ্য পোয়েম দ্য স্নেল স্নেল অ্যাকচুয়ালি দ্য পোয়েম দ্য স্নেল ডাজ নট ডিল উইথ দ্য স্নেল ইটসেলফ, অর দ্য পোয়েম ইজ নট অ্যাবাউট দ্য স্নেল ইটসেলফ। তাহলে এই কবিতা কিন্তু স্নেলের বর্ণনা ব্যাখ্যা বা স্নেল সম্বন্ধে কিন্তু শুধু নয়, ঠিক আছে। দ্য পোয়েম ডিলস উইথ দ্য স্নেল and its lifestyle and the ways by which the snail protects itself in times of dangers or perils. When there arise any outside dangers or perils, or when there comes an outside damage or harms before the snail, it protects itself by various means, by various ways. So all these techniques, all these ways and lifestyles are dealt with in this poem, The Snail, written by British poet William Cowper. এই কবিতা সম্পর্কে আমরা লাইন বাই লাইন একটু বোঝার চেষ্টা করি, অ্যানালাইসিস অফ দ্য পোয়েম, ঠিক আছে। তারপরে এই কবিতার অ্যাকচুয়ালি মোরাল লেসনটা কি, হোয়াট ইজ দ্য মোরাল লেসন, মোরাল টিচিং পয়েন্ট অফ দি পোয়েম, এটা আমরা পরে আলোচনা করব। এখানে দেখো কবিতার বইটা তোমরা বের করো আর কি, প্যারাফ্রেজ আকারে আমরা লাইন বাই লাইন যদি পড়ি এখানে, তাহলে আরো বিষয়বস্তু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম, ওপেনিং লাইন অফ দ্য পোয়েম ফার্স্ট লাইন বলছে, টু গ্র্যাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ nor fears to fall as if a grip a house and wall together. তাহলে প্রথম স্ট্যানজা দেখো, এখানে টোটাল তোমাদের চারটি স্ট্যানজা আছে, এই চারটি স্ট্যানজা সিলেবাসে আছে, কবিতাটার আরো মানে কিছু বেশি অংশ আছে সেগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়নি। তাহলে টু গ্র্যাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ছবির দিকে তোমরা বোর্ডে দেখো, ছবিও পাশে দেখতে পাবে স্নেল কিভাবে তোমার আটকে আছে ঘাসের সঙ্গে পাতার সঙ্গে। হ্যাঁ, টু গ্র্যাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ, বলছে দ্য স্নেল ফিক্সড ইটসেলফ টু দ্য গ্র্যাস লিফ অর ফ্রুট অর ওয়াল। যেহেতু আগে বলেছে এটা মানে একটা অ্যাকোয়াটিক এবং মানে ড্যাম্প স্যাঁতস্যাঁতে পরিবেশে থাকে, কাজেই সেখানে মানে ঘাসের যে ব্লেড ব্লেড অফ গ্র্যাস ঘাসের মানে পত্র, তারপরে তোমার কোনো গাছের পাতা ফল বা প্রাচীর দেওয়াল গাত্রে এ নিজেকে কিন্তু মানে সেটে রাখে, নিজেকে সে কী করে স্টিক্স ক্লোজ মানে লেগে থাকে, ঠিক আছে। স্টিক্স ক্লোজ মানে হচ্ছে টু বি ফিক্সড উইথ গ্র্যাস লিফ ফ্রুট ওয়াল, এদের সঙ্গে সে ক্লোজ ফিক্সড থাকছে লেগে থাকছে, নো ফিয়ার্স টু ফল, এবং কি বলছে তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই, দ্য স্নেল ডাজ নট হ্যাভ এনি ফিয়ার, দ্য স্নেল ডাজ নট হ্যাভ এনি ফিয়ার অফ ফলিং ফ্রম দ্য ব্লেড অফ গ্র্যাস লিভ ফ্রুট ওয়ার ওয়াল। এই যে গাছের পাতা তোমার ঘাসের ব্লেড বা দেওয়াল গাত্রে বা ফলের সঙ্গে লেগে থাকছে এবং সেখান থেকে পড়ে যাওয়ার তার কোনো কোনো ভয় নেই, এটাই বলতে চাইছে যে অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সেখানেই সে বেড়ে উঠেছে। হ্যাঁ, যেখানে সে লেগে আছে সেখানেই যেন গড়িয়ে উঠেছে,
তাই বলছে তার পরিচয় কোনো ভয় নাই, হাউস এন্ড ওয়াল এটাই যেন তার বাড়ি, এটাই যেন তার সবকিছু, টুগেদার একসঙ্গে। সেকেন্ড স্ট্যানজা, উইদ ইন দ্যাট হাউস, তাহলে উইদ ইন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। এখানে সেকেন্ড স্ট্যানজাতে এখানে বলছে যে উইদ ইন দ্য হাউস, হাউস বলতে এখানে কোনটাকে বোঝাচ্ছে, হাউস বলতে মানে যে হার্ড সেল হুইচ কাভার্স দ্য বডি অফ দ্য স্নেল, স্নেলের শরীরটাকে আবৃত করে রাখে যে একটা শক্ত হলো সেইটাকে তার বাড়ি আমরা বলছি। তো সেই বাড়ির মধ্যে উইদ ইন দ্য হার্ড সেল উইদ ইন দ্য হাউস দ্য স্নেল হাইডস ইটস সেলফ, প্রোটেক্টস ইটস সেলফ হোয়েন দেয়ার এনি ডেঞ্জার এনি পেরিলাস সিচুয়েশন অর আনফেভারেবল সিচুয়েশনস কামস বিফোর ইট। বলছে তার সামনে যখন কোনো বিপজ্জনক পরিস্থিতি অনুকূল পরিস্থিতি যখন আসার সম্ভাবনা হয় বা যখন কোনো ক্ষতির সম্ভাবনা আশঙ্কা থাকে তখন সে নিজেকে ওই ফলকের ভিতরে লুকিয়ে রাখে, হাইডস মানে লুকিয়ে রাখে। তাহলে উইদিন দ্যাট হাউস মানে উইদিন দ্যাট হার্ড সেল কী করে যে সেলটা হচ্ছে সিকিউর, সিকিউর সেফ অ্যান্ড সিকিউর নিরাপদ, তার পক্ষে নিরাপদ। হি হাইডস সে নিজেকে লুকিয়ে রাখে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট, যখন ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন ফোর্থকামিং আর ইমপেন্ডিং, বিটাইডস মানে বিটাইডস মিনস টু বি ফল মানে কোনো ড্যামেজ কোনো মানে আসন্ন কোনো বিপদের হাতে সংকেত আছে এটা সে বুঝতে পারছে। কিসের সংকেত মানে স্টর্ম মানে ভায়োলেন্ট উইন্ড মানে হয়তো ঝড়ো হওয়া, মানে ভায়োলেন্ট স্টর্ম ব্যাপক ঝড় বা স্টর্ম ওর আদার হার্ম বিসাইডস, ঝড় বা অন্য কোনো তোমার অনু প্রতিকূল মানে পরিবেশ পরিস্থিতি আবহাওয়া বা জলবায়ুর কারণে। হ্যাঁ, সেই সময়তে সে কী করে নিজেকে সেই শক্ত খোলকের মধ্যে নিরাপদে নিজেকে লুকিয়ে রাখে। ঠিক আছে, থার্ড স্ট্যান্ডে বলছে যে গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেড টাচ, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, গিভ মানে দেও বলছে তাকে যদি একটু টাচ করো স্পর্শ করো, গিভ বাট হিজ হর্নস, বাট বাট মিনস এখানে ওয়ানলি বলছে কেবলমাত্র তার হর্নস, হর্নস বলতে আমরা কি বুঝি, হর্নস অ্যাকচুয়ালি হর্নস মিনস হার্ড পয়েন্টেড পার্ট অন দ্য হেড অফ অ্যান অ্যানিমেল, একটা প্রাণীর মাথাতে যে শক্ত সূচালো যে অংশ পার্ট সেইটাকে আমরা শিং বলি, তাই না। বলছে হার্ড পয়েন্টেড পার্ট অন দ্য হেড অফ অ্যান অ্যানিমেল সেটাকে আমরা শিং বলছি, সেটাকে আমরা হর্ন বলছি। তো এখানে সেই শিংয়ের মতো একটা পার্ট মানে স্নেলের মানে শরীরে আছে মাথার দিকে সামনের দিকে, সেই অংশটাকে আমরা এখানে কী বলি, সেটাকে শিং তো বলি না, সেটাকে আমরা সুর বলি, টেন ট্যাকিল সেটাকে আমরা বলি টেন ট্যাকিল। হর্নস বলতে এখানে হর্নস, হর্নস বলতে এখানে তোমার টেন ট্যাকিল, টেন টেন ট্যাকিলকে বোঝাচ্ছে মানে সুর মানে সামগ্রিক যে সুর টেন ট্যাকিল সেটাকে বোঝাচ্ছে এখানে হর্ন। তো এই হর্নস এই টেন ট্যাকিল এই সুরে যদি একটু টাচ করা যায় একটু স্পর্শ করা যায়, দ্য স্লাইটেস্ট টাচ মানে দ্য স্মলেস্ট টাচ সামান্য তোমার যদি স্পর্শ করা যায় তো হচ্ছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাস বলছে তার মানে সেলফ কালেক্টিং মানে কালেক্ট বাই হিমসেলফ নিজের দ্বারা সংগৃহীত সেলফ কালেক্টিং পাওয়ার, তার যে মানে কন্ট্রোলিং পাওয়ার তার যে ক্ষমতা এই যে ক্ষমতাটা হচ্ছে এইরকম ইজ সাস, কীরকম যে হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাস ডিসপ্লেজার। তাহলে যখনই কেউ হয়তো বাইরে থেকে তার শুনে একটু টাচ করছে তখন সে কী করে একটু বিরক্ত প্রকাশ করে, সে এক্সপ্রেসেস দ্য স্নেল এক্সপ্রেসেস ডিসপ্লেজার মানে অসন্তোষ ব্যক্ত করে, অ্যান্ড শ্রিঙ্কস কন্ট্র্যাক্টস ইটস বডি ইন টু উইদিন ইটস হাউস উইদিন ইটস হার্ড সেল, তখন সে নিজের শরীরকে কী করে গুটিয়ে নেয়, গুটিয়ে নেয় শ্রিঙ্কস, শ্রিঙ্কস মানে হচ্ছে সংকুচিত করে রেডিউস কন্ট্র্যাক্টস। তাহলে এখানে আমরা শব্দটা জানলাম শ্রিঙ্কস,
শ্রিংস মানে হচ্ছে তোমার রেডিউস, রেডিউস অর কন্ট্র্যাক্টস, রেডিউস অর কন্ট্র্যাক্টস, ঠিক আছে? তাহলে সংকুচিত করে নিচ্ছে, উইথ ওটা টেনে নিচ্ছে, গুটিয়ে নিচ্ছে, উইদ ইন ইটস হার্ড সেল, উইদ ইন ইটস হাউস, মানে তার ঘরের মধ্যে সেই শক্ত ফলকের মধ্যে, ঠিক আছে? উইথ মাস ডিসপ্লেজার, অনেক মানে ডিসপ্লেজার, অসন্তোষের সঙ্গে, মানে সে খুব অসন্তোষ প্রকাশ করে সেই সময়তে। তারপরে লাস্ট স্ট্যান্ডা বলছে, দেখো, হোয়ার এভার হি ডুয়েলস, যেখানে সে বাস করে, ডুয়েলস মিন্স লিভস, বাস করা, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে বাস করে সেখানে সে একা বাস করে, হি ইজ টোটালি অ্যালোন, হি ইজ টোটালি সলিটারি, ঠিক আছে? সে পুরোপুরি একা, নিঃসঙ্গ। বলছে হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে থাকে সেখানে সে একাই থাকে। তাহলে মানে তার কোনো এখানে প্রতিবেশী নাই, তার কোনো রিলেটিভস নাই, কোনো আত্মীয় স্বজন নাই, ঠিক আছে? সে অ্যালোন, পুরোপুরি একা। বলছে হোয়ার এভার হি ডুয়েলস অ্যালোন, যেখানে সে বাস করে সেখানে সে একাই বাস করে। হি হ্যাজ নো নেইবার্স, হি হ্যাজ নো রিলেটিভস, হি হ্যাজ নো কিডস অ্যান্ড কিনস, হি ইজ টোটালি অ্যালোন উইদিন উইদিন ইটস হাউস, সে তার ঘরের মধ্যে, হুইচ ইজ ইটস ওয়ার্ল্ড, যে ঘরটা তার পৃথিবী, তার জগৎ, তার চৌহদ্দি, তার সে জগতের মধ্যে সে পুরোপুরি একা। অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ স্যাটেল নামস, অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ চাটেল নামস, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার। খুব মানে গুরুত্বপূর্ণ কথা এখানে বলেছে, বলছে তার কেউ নাই, তার নিজের শরীর ছাড়া তার আর কিছু নাই। হ্যাঁ, উই অ্যাকসেপ্ট হিমসেলফ, উইদাউট হিমসেলফ, মানে হিমসেলফ বলছে তার নিজের শরীর, তার মানে শরীরের যে কাভারিং, প্রোটেক্টিং পার্ট, যেটা হার্ড সেল, সেটা ছাড়া তার আর কোনো কিছুই নেই। স্যাটেল নান, স্যাটেল মিন্স পার্সোনাল বিলঙ্গিংস, পার্সোনাল বিলঙ্গিংস অর মোভেবল ওয়েলথ অর রিসোর্স, চ্যাটেল। তাহলে এখানে চ্যাটেল শব্দটা, চ্যাটেল শব্দটা দেখো, চ্যাটেলস, চ্যাটেলস বলতে এখানে পার্সোনাল বিলঙ্গিং, ব্যক্তিগত কোন সম্পত্তির কথা বলা আছে এখানে, পার্সোনাল পার্সোনাল বিলঙ্গিংস অর মোভেবল রিসোর্স অর ওয়েলথ, মানে স্থাবর সম্পত্তি কিছু, এইসব স্থাবর সম্পত্তি বলতে তার ব্যক্তিগত বিষয় আসা বলতে কিছুই নেই, ঠিক আছে? তাহলে তার কি আছে, শুধুমাত্র তার শরীরটা আছে, তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি নাই, একমাত্র শরীর ছাড়া তার কোনো বন্ধু বান্ধব নাই, প্রতিবেশী নাই, কীর্তন আত্মীয় স্বজন নাই, ঠিক আছে? সে পুরোপুরি একা, নিঃসঙ্গ, পুরোলি অ্যালোন। তথাপিও বলছে ওয়েল স্যাটিসফাইড, সে ওয়েল স্যাটিসফাইড, খুব ভালোভাবে সে খুশিতে থাকে, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, তার এই যে নিজের শরীর নিয়ে, নিজের মানে জগৎ নিয়ে সে কিন্তু যথেষ্ট খুশি, যথেষ্ট হ্যাপি, ঠিক আছে? তার কোনো টেনশন নাই, কোনো মানে পেন নাই, কোনো সরজ নাই, কোনো সাফারিং নাই, ঠিক আছে? তার কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, যন্ত্রণা নাই, হি ইজ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ হিজ হোল ট্রেজার। ট্রেজার বলতে এখানে সম্পত্তি, সম্পদ, এখানে বলছে তার ব্যক্তিগত সম্পত্তি বলে কিছু নাই, আবার তার সম্পত্তি নিয়ে সে খুশি বলছে, এখানে সম্পত্তি বলছে হিজ বডি, হিজ বডি, হিজ হিজ বডি ইজ ভ্যালুয়েবল ওয়েলথ ট্রেজার টু দ্য স্নেল, স্নেলের কাছে তার শরীরটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, ট্রেজার মানে সম্পদ, ঠিক আছে? তাহলে এই যে কবিতাটা আমরা তোমার পড়লাম আর কি লাইন বাই লাইন, স্যাটিসফাইড বলতে এখানে কন্টেন্টেড, ঠিক আছে? তাহলে এবার আশা করি কবিতা মানে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, টেক্সট বইয়ের সঙ্গে এবার একটু দেখবে মিলে মিলে, তাহলে দেখবে কবিতা সহজ লেগেছে, ঠিক আছে? তাহলে এই কবিতার মোরাল লেসন সম্পর্কে আমরা যদি এখন আলোচনা করি, যে কবিতাটা থেকে আমরা কী শিক্ষা পেলাম, হোয়াট ইজ দ্য মোরাল লেসন অর টিচিং পয়েন্টস অফ দিস পোয়েম, এই কবিতার মোরাল লেসন কী, নীতিশিক্ষা কী শিক্ষা পেলাম আমরা এই কবিতা থেকে? তাহলে এখানে একটা জিনিস আমাদের মানে বুঝতে হবে, যে দ্য
বাই নেচার মানে প্রকৃতিগত ভাবে বা স্বভাবের দিক থেকে যদি আমরা দেখি, বাই নেচার দা স্নেল ইজ অ্যান এক্সট্রিমলি হাম্বল অ্যান্ড মডেস্ট অ্যানিমেল, ঠিক আছে, ইটস মোশন ইজ হাইলি স্লো টু, এর যে গতি সেটাও কিন্তু অত্যন্ত ধীর গতি আর কি, এবং এর অত্যন্ত তোমার খুবই নম্র এবং বিনয়ী, হাম্বল অ্যান্ড মডেস্ট, খুবই মডেস্ট, হাম্বল অ্যান্ড মডেস্ট কোয়ালিটির একটা প্রাণী। এখানে যখন বাইরের কোনো মানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, কোনো একটা মানে ক্ষতির আশঙ্কা হচ্ছে, তখন সে কী করছে, নিজেকে সেফ অ্যান্ড সিকিউর মানে পজিশনে নিজেকে গুটিয়ে নিচ্ছে তার বাড়ির ভিতরে, ঠিক আছে। ওয়েন দ্য স্নেল ফেসেস অ্যানি আনফেভারেবল সিচুয়েশনস, অ্যানি ড্যামেজ অর হার্ম, ঠিক আছে, দ্য স্নেল উইথড্রজ ইটসেলফ অর শ্রিঙ্কস ইটসেলফ আর রেডিউস ইটসেলফ উইদিন ইটস সেফ অ্যান্ড সিকিউর্ড হাউস, তার মানে অত্যন্ত নিরাপদ বাড়ির ভিতরে, ঘরের ভিতরে সে নিজেকে গুটিয়ে নিচ্ছে, সংকুচিত করে নিচ্ছে। হ্যাঁ, এখানে যে অত্যন্ত বিনয়ী এবং বলছে হাম্বল অ্যান্ড মডেস্ট কোয়ালিটির অ্যানিমেল দ্য স্নেল, ইট ডাজ নট ডিপেন্ডস অন আদার, ইট ডাজ নট সিক অ্যান হেল্প ফ্রম আউটসাইড, বাইরের কাছ থেকে কোনো সহযোগিতা চাইছে না, সে কারোর উপরে নির্ভরশীল বা কারোর মুখাপেক্ষী নয়, ঠিক আছে। দ্য স্নেল ইজ টোটালি সেলফ সাফিসিয়েন্ট, সে পুরোপুরি স্বাবলম্বী, সেলফ রিলায়ান্ট স্বাবলম্বী, এবং সে স্বাধীন জীবনযাপন করে, ইট ডাজ নট ডিপেন্ড অন আদার ফর এনিথিং, ঠিক আছে, সে অন্যের উপরে কোনো কিছুর জন্য মানে মুখাপেক্ষী হয়ে থাকে না। এখানে মোরাল লেসনটা হচ্ছে, লাইক দ্য স্নেল উই অল হিউম্যান বিংস অফ দ্য ওয়ার্ল্ড শুড বি হাম্বল অ্যান্ড মডেস্ট ইন আওয়ার ডিলিংস, ইন আওয়ার বিহেভিয়ার্স, ইন আওয়ার কন্ডাক্টস, ইন আওয়ার ওয়ার্কিংস। বলছে আমাদের যে আচরণ, আমাদের ব্যবহার, ক্রিয়াকর্ম সব কিছুতে আমাদের নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, লাইক দ্যাট অফ স্নেল, স্নেলের মতো আর কি, ঠিক আছে। এটা একটা মোরাল লেসন হতে পারে। আরেকটা মোরাল লেসন কী হতে পারে, জাস্ট অ্যাজ দ্য স্নেল ইজ ইন্ডিপেন্ডেন্ট, আর জাস্ট অ্যাজ দ্য স্নেল ডাজ নট ডিপেন্ড অন আদার ফর এনিথিং এলস, বলছে অন্য কিছুর জন্য যে অন্য মানে অন্য কারোর মুখাপেক্ষী বা নির্ভরশীল নয়, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে উই অল হিউম্যান বিং শুড বি ডিপেন্ডেন্ট অন আওয়ার সেলফ। বলছে আমাদের প্রত্যেকের নিজের উপরে নির্ভরশীল হতে হবে, উই শুড নট বি ডিপেন্ডেন্ট অন আদার্স ফর এনিথিং, বলছে কোনো কিছুর জন্য আমাদের অন্যের উপরে নির্ভরশীল বা মুখাপক্ষী হয়ে থাকা কখনই উচিত নয়। এই মোরাল লেসন, এই মোরাল টিচিংটা আমরা এই কবিতা থেকে পাচ্ছি, ঠিক আছে। তাহলে আশা করি কবিতা ক্লিয়ার হয়েছে তোমাদের। এবার এই কবিতার কতগুলি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। টেক্সট বই তোমাদের দেখো 64 পেজ। এখানে কিছু কম্প্রিহেনশন টাইপ কোয়েশ্চেন আছে আর কি, বোধ পরীক্ষামূলক কোয়েশ্চেন, মানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে কোয়েশ্চেন নাম্বার 1 দেখো, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে তোমার, ঠিক আছে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্স মানে একের ইয়ে দেখো, উইথ দ্য স্লাইটেস্ট টাস্ক দ্য স্নেল সিঙ্কস ইন টু ইটস হাউস উইথ, এবার অপশন দিয়েছে তোমার 4টি, বলছে উইথ দ্য স্লাইটেস্ট টাস্ক, বোর্ডের দিকেও দেখতে পাবা তোমরা, কোয়েশ্চেনের দিকে দেখো, উইথ দি স্লাইটেস্ট টাস্ক মানে সামান্যতম স্পর্শ যদি করা যায়, দ্য স্নেল শ্রিঙ্কস ইন টু ইটস হাউস, শ্রিঙ্ক কী করে, নিজেকে তার বাড়ির ভিতরে গুটিয়ে নেয়, উইথ ডিসপ্লেজার, প্লেজার, পেন, সারপ্রাইজ, খুব অসন্তোষের সঙ্গে, আনন্দের সঙ্গে, যন্ত্রণার সঙ্গে, বিস্ময়ের সঙ্গে, তাহলে নিশ্চয় এটা ডিসপ্লেজার হবে, ডিসপ্লেজারে টিক দেবা। আর নেক্সট কোয়েশ্চেন বলছে তোমার, ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ ড্যাশ, এখানে 4টি অপশন দেওয়া আছে, তার বাড়িতে স্নেল বাস করে কার সঙ্গে, বাবা মার সঙ্গে, প্যারেন্টস, ফ্রেন্ডস, বন্ধুদের সঙ্গে, রিলেটিভস, নো ওয়ান, তো কেউই তো নেই, তাহলে নো ওয়ান হবে, দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান। আচ্ছা তারপরে দেখো এখানে কিছু ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন আছে তোমার, ট্রু ফলস টাইপের কোয়েশ্চেন, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস আর ফ্রেজ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার,
এখন উত্তরের সাপেক্ষে কিছু সাপোর্টিং স্টেটমেন্ট বা সেন্টেন্স এখান থেকে লিখতে হবে কবিতা থেকে, মানে সত্য মিথ্যা যা চায় আর কি। তাহলে নাম্বার এ, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, বলছে যে স্নেল দেওয়াল থেকে পড়ে যাওয়ার জন্য আশঙ্কা প্রকাশ করে, সে আশঙ্কিত হয়ে পড়ে, আশঙ্কা প্রকাশ করে না তো। দ্য স্নেল ডাজ নট হ্যাভ এনি ফিয়ার অফ ফলিং ফ্রম ফ্রুট লিভস অর ওয়াল, তাহলে এটা তোমার ফলস হচ্ছে, ঠিক আছে ফলস। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কবিতার লাইনে যে দেবে, নো ফিয়ার্স টু ফল, নো ফিয়ার্স টু ফল, এটা লিখলে হয়ে গেল, ঠিক আছে। এবার বি নাম্বার কোয়েশ্চেন বলছে, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, বলছে একটা ঝড়ের সময়তে স্নেল তার বাড়ি থেকে কি করে, কামস আউট, বাইরে বেরিয়ে আসে, যখন ঝড় হয় তখন সে বাইরে বেরিয়ে আসে, এটা ফলস। যখন ঝড় হয় একটা মানে প্রতিকূল একটা পরিবেশ পরিস্থিতির সামনে সৃষ্টি হয়, তখন সে নিজেকে তো গুটি নেয় ঘরের ভিতর, তাই না। তাহলে দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, এটা ফলস। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট, সাপোর্টিং স্টেটমেন্ট এখান থেকে দিবে এই যে হিস রিংস, উইদিন, এখানে দ্বিতীয় স্ট্যান্ডার্ডে দেখো, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, এই প্রথম দ্বিতীয় স্ট্যান্ডার্ড ফার্স্ট লাইনটা লিখলি তোমার এখানে সাপোর্টিং সেন্টেন্স হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে কম্প্রিহেনশন টাইপ। এবার আরো কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি তোমার, মানে সেন্টেন্সে বা দু এক কথায় অ্যানসার দিতে হবে এই টাইপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছি তোমার। কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখো, লেখা আছে বোর্ডেও লেখা আছে কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক টু, হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক টু, স্নেল কিসের সঙ্গে আটকে থাকে, বোর্ডের দিকে তাকো, পরপর কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, এখানে দশখানা কোয়েশ্চেন আছে তোমার, বলছে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক টু, স্নেল কিসের সঙ্গে নিজেকে আটকে রাখে, এটা মানে বুঝতে পারছো, দ্য স্নেল স্টিক্স টু গ্র্যাস লিভ ফ্রুট অর ওয়াল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য থিং দ্যাট দ্য স্নেল ডাজ নট ফিয়ার, বলছে কোন জিনিসকে স্নেল ভয় পায় না, দ্য স্নেল ডাজ নট হ্যাভ এনি ফিয়ার অফ ফলিং ফ্রম দ্য প্লেস হোয়ার হি স্টিক্স ইটসেলফ, যে জায়গাতে সে নিজেকে আটকে রেখে সেখান থেকে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তারপরে থার্ড কোয়েশ্চেন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিস হাউস, বলছে শামুক তার নিজের বাড়িতে কখন লুকিয়ে পড়ে। হ্যাঁ, হোয়েন দেয়ার ইজ এনি হার্ম, হোয়েন দেয়ার ইজ এনি হার্ম অর ডেঞ্জার অফ স্টর্ম অর এনি ইন আনফেভারেবল সিচুয়েশনস অফ ওয়েদার, হি হাইডস ইটসেলফ উইদিন ইটস হাউস, ঠিক আছে। তাহলে যখন কোনো ঝড়ও মানে প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতি বা মানে প্রবল ঝড় এর সম্ভাবনা থাকে, ক্ষতির সম্ভাবনা থাকে, ঝড়ের কারণে ক্ষতির সম্ভাবনা, তখন সে নিজেকে তার বাড়ির ভিতরে লুকিয়ে রাখে। হোয়াট শোজ দ্য স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার, শামুকের আত্ম সংবরণের ক্ষমতা দেখাচ্ছে, হোয়াট শোজ দ্য স্নেল সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার, এই যে আমরা কবিতায় দেখলাম তোমার, এখানে সেলফ কালেক্টিং পাওয়ার দেখলাম না, যে যখন তার সুরে একটু টাচ করা হচ্ছে, স্পর্শ করা হচ্ছে, তখন সে ইউজেস ইট সেলফ কালেক্টিং পাওয়ার, তার সেলফ কালেক্টিং পাওয়ারকে সে ব্যবহার করে এবং উইথড্রজ ইট সেলফ উইদিন ইটস হাউস, তার বাড়ির ভিতর সে নিজেকে ঢুকিয়ে নিচ্ছে। তারপরের কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল, হাউ ডাজ দ্য স্নেল ডুয়েল, মানে স্নেলটা বাস করে কীভাবে, সে কেমনভাবে বাস করে, সে তো যেখানে বাস করে সেখানে একা বাস করে, হোয়ার এভার দ্য স্নেল লিভস অ্যালোন। তাহলে এখানে অ্যান্সারটা লিখতে হবে, দ্য স্নেল লিভস টোটালি অ্যালোন, হোয়ার এভার লিভস, সে যেখানেই থাকে সেখানে সে একা থাকে। কোয়েশ্চেন নাম্বার সিক্স, হোয়াট টাইপ অফ এ লাইফ ডাজ এ স্নেল লিভ, বলছে হোয়াট টাইপ অফ এ লাইফ ডাজ দ্য স্নেল লিড, বলছে স্নেল কী ধরনের জীবনযাপন করে, নিঃসঙ্গ জীবনযাপন করে, দ্য স্নেল লিডস এ লাইফ অফ লোনলিনেস
ও সলিটারিনেস, এ লাইফ অফ লোনলিনেস অর সলিটারিনেস, নিঃসঙ্গতার জীবন সে অতিবাহিত করে। হোয়াই ডাজ দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস ক্যান নট বি সেপারেটেড, এটা ভালো কোশ্চিন বলছে স্নেলকে, তার মানে হোয়াই ডাজ দ্য স্নেল অ্যান্ড হিজ হাউস ক্যান নট বি সেপারেটেড। দ্য স্নেল ইজ দ্য ইনসেপারেবল পার্ট অফ হিজ হাউস, ঠিক আছে, স্নেল হচ্ছে তার মানে যে বাড়ির যে হার্ড সিল সেটার একটা অবিচ্ছেদ্য অংশ, ইনসেপারেবল পার্ট। কাজেই বলছে দ্য বডি অফ দ্য স্নেল ক্যান নট বি সেপারেটেড ফ্রম দ্য হার্ড সিল অর ফ্রম ইটস হাউস, তার সেই শক্ত খোলক বা তার বাড়ি থেকে তাকে পৃথক করা যায় না, এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ, এটা ইনসেপারেবল পার্ট, ঠিক আছে। যদি সেপারেট করা যায় তাহলে দ্য স্নেল উইল ডাই, সে মারা যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট হ্যাপেন্স হোয়েন স্নেলস হর্ন ইজ টাস্ট, যখন স্নেলের মানে হর্ন মানে সুরে একটু টাস্ট করা হয় তাহলে কী ঘটে, তখন কী পরিস্থিতি হয়, হোয়েন মানে স্নেল হর্ন ইজ টাস্ট দ্য স্নেল উইথড্রজ ইটস সেলফ, দ্য স্নেল শ্রিঙ্কস ইটস সেলফ অর কন্ট্র্যাক্টস ইটস সেলফ অর রেডিউস ইটস সেলফ উইথ ইন ইটস হাউস, তার বাড়ির ভিতরে নিজেকে সংকুচিত করে লুকিয়ে নেয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাপিয়ার্স টু বি ডেঞ্জারাস টু স্নেল, হোয়াট অ্যাপিয়ার্স টু বি ডেঞ্জারাস টু স্নেল, স্নেলের কাছে কোনটা বিপজ্জনক মনে হয়, স্নেলের কাছে বিপজ্জনক মনে হয় মানে কোনো ঝড় বা কোনো তোমার প্রতিকূল পরিস্থিতি, জলবায়ু আবহাওয়ার কারণে প্রতিকূল জলবায়ু আবহাওয়া বা কোনো ঝড়, এটাই হচ্ছে তার কাছে বিপজ্জনক। দ্য স্টর্ম অর আনফেভারেবল ওয়েদার মে বি ডেঞ্জারাস টু এ স্নেল, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন দেখো, হোয়েন ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক ইন টু হিজ হাউস, তো একই কোয়েশ্চেন ঘুরে ফিরে আসছে, একটু মানে বুদ্ধিঘাটি অ্যান্সারগুলো লিখতে হবে। হোয়েন ডাজ দ্য স্নেল শ্রিঙ্ক ইন টু হিজ হাউস, বলছে কখন শ্রাঙ্ক তার নিজের বাড়ির মধ্যে গুটিয়ে রাখে নিজেকে, একই কোয়েশ্চেন। দ্য স্নেল শ্রিঙ্ক ইটস সেলফ উইদিন ইটস হাউস হোয়েন দে আর হোয়েন সামওয়ান টাচ ইটস হর্ন, হোয়েন সামওয়ান টাচ ইটস হর্ন, যখন তার মানে কেউ তার সুরে একটু স্পর্শ করে তখন সে নিজেকে তার বাড়ির ভিতরে গুটিয়ে নেয়। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নগুলো আলোচনা করলাম, এই ভিডিওটা তোমরা মানে পুরোটা দেখবে তাহলে মানে আমি আশা করি কবিতার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে, এবং এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসুক না কেন তোমরা অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। আশা করি তাহলে কবিতাটা তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, ভিডিওটা কয়েকবার দেখবে। হ্যাঁ, এখানেই শেষ করছি আজকের আলোচনা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।